লাল রঙের সাবস্ক্রাইবের বটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন বেঙ্গলিগাল চ্যানেল কবিতাকে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করুন আমার প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি কবিতা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সামার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন উইথ সোমিস প্রোডাক্ট। এই স্কিন কেয়ার রুটিনটি যাদের স্কিন অয়েলি কম্বিনেশন নর্মাল তাদের জন্য বেস্ট, বাট যাদের স্কিন ড্রাইও তারাও এই স্কিন কেয়ার রুটিনটি মেনটেন করতে পারবেন। প্রত্যেকটি সিজন অনুযায়ী আমাদের স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করতে হয়, কারণ সব সিজনে আমাদের স্কিন একই থাকে না। আর নাইট হলো আমাদের স্কিন কেয়ারের বেস্ট সময়, কারণ রাতে আমাদের স্কিন দীর্ঘক্ষণ নারিশমেন্ট হওয়ার সময় পায়। আর আমি তোমাদেরকে সোমিস স্ক্যান প্রোডাক্ট ইউজ করার রেকমেন্ড করবো, কারণ এটা আমি অনেকদিন থেকে ব্যবহার করছি। এটা আমাদের স্কিনকে কোনোভাবে ক্ষতি হতে দেয় না, আর এই প্রোডাক্টটি আমাদের স্কিনকে ইউথফুল রাখতে সাহায্য করে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ লাল রঙের সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করো বেঙ্গলিগাল চ্যানেল কবিতাকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো নোটিফিকেশনের জন্য। সো লেটস গেট দ্য ভিডিও। তো সবার প্রথমে আমি যেটা করি, আমার স্কিন থেকে মেকআপ রিমুভ করার জন্য এবং আমার স্কিনটাকে ডিপলি ক্লিন করার জন্য আমি ব্যবহার করি দ্য সোমিস স্ক্যান প্রোডাক্টের ক্লিয়ার কিউকাম্বার ক্লিনজিং মিল্ক। এই প্রোডাক্টটি অল্প একটু হাতে নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা আমার ফেস থেকে খুব সহজেই মেকআপ রিমুভ করতে সাহায্য করে। এতে রয়েছে শসা, যা আমাদের ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা বের করে দিতে সাহায্য করে এবং আমাদের ফেস থেকে সহজে মেকআপ রিমুভ করতেও সাহায্য করে। আরও এতে রয়েছে মিল্ক, এটি আমাদের ফেস থেকে মেকআপ রিমুভ করে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, এবং এই শসা এবং মিল্ক আমাদের স্কিনকে ব্রাইট বানাতেও সাহায্য করে। 2 থেকে 3 মিনিট ধরে পুরো ফেসে মাসাজ করে নিয়ে একটি টিস্যু পেপার কিংবা নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে টাওয়েল ড্রাই করে নিন। ক্লিয়ার কিউকাম্বার ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর দ্য সোমিস স্ক্যান প্রোডাক্টের ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। তোমাদের যদি ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটাকে ক্লিন করার পর মনে হয় যে ফেস ওয়াশ করার প্রয়োজন নেই, তাহলে ঠিক আছে, কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে আরেকবার ফেসটাকে ক্লিন করে নেব। যদি আমার ফেসে ধুলো ময়লা বা মেকআপের কিছু লেগে থাকে তাহলে সেটা ভালো করে ক্লিন হয়ে যাবে। রাতে স্কিনটা ভালো করে ক্লিন করা উচিত, কারণ রাতেই আমাদের স্কিনটা দীর্ঘক্ষণ রিজুভেনেট হওয়ার সময় পায়। এই ফেস ওয়াশটি 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ফেসে মাসাজ করে নাও, আর ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ধুয়ে নাও, আর তারপরে টাওয়াল বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে বা কটন প্যাড দিয়ে ফেসটাকে ড্রাই করে নাও। এরপর আমি অ্যাপ্লাই করে নেব দ্য সোমিস স্ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটি। এটি আমি একটি ব্রাশের হেল্পে পুরো ফেসে লাগিয়ে নেব। আপনারা চাইলে ফিঙ্গারের হেল্পেও লাগিয়ে নিতে পারেন। অনেকেই এই ফেস প্যাকটিকে সরাসরি কৌটো থেকে নিয়ে ব্যবহার করে থাকেন, আর কৌটোর ঢাকনাটি ঠিক করে লাগিয়েও রাখেন না। এতে কি হবে, ফেস প্যাকটি খারাপ হয়ে যাবে। তাই আমি বলবো ফেস প্যাকটিকে অ্যাপ্লাই করার আগে এটা অন্য কোনো একটি ছোট বোলে চামচে করে নিয়ে নিন, আর তারপর ফিঙ্গারের হেল্পে কিংবা ব্রাশের হেল্পে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে রাখি, 2 থেকে 3 মিনিট হলে ফেস প্যাকটিকে অবশ্যই ধুয়ে নেবেন, কিন্তু 2 থেকে 3 মিনিট হলে ফেস প্যাকটি ড্রাই হয় না। তাই অনেকে ভাবেন ড্রাই হলে ফেসটাকে ওয়াশ করে নেব, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা, কারণ এতে আমাদের স্কিনের মিনিমাম অয়েলও চলে যায় আর আমাদের স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। তাই অবশ্যই 2 থেকে 3 মিনিট হয়ে গেলে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নেবেন। এবার আমি দ্য সোমিস স্ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার সিরাম অ্যাপ্লাই করে নেব, কারণ আমাদের স্কিনে একটা হাইড্রেশনের প্রয়োজন হয় আর এটি আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আপনার কাছে যদি ক্যান ফেয়ার সিরাম নাও থাকে, তাহলে আপনার কাছে যদি ক্যান রোজ প্লাস ওয়াটার থাকে তাহলে ওটাও তো আপনি ক্যান ফেয়ার সিরামের বদলে ইউজ করতে পারেন, কারণ ক্যান রোজ প্লাস ওয়াটারও আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। আর শেষে আমি অ্যাপ্লাই করে নেব দ্য সোমিস স্ক্যান প্রোডাক্টের ক্যান মিন্ট ময়শ্চারাইজার। এটি একটি খুবই ভালো ময়শ্চারাইজার, আর রাতের জন্য তো খুবই ভালো, কারণ এতে রয়েছে মিন্ট লিপস বা পুদিনা পাতা। এটি আমাদের স্কিন থেকে ব্রণ বা তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে। এছাড়াও পুদিনা পাতা আমাদের সানট্যান রিমুভ করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও এই গরমে যাদের ত্বকে জ্বালা ভাব বা ফুসকুড়ির সমস্যা রয়েছে তারা এই ক্যান মিন্ট ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করতে একেবারেই ভুলবেন না, কারণ এই সব সমস্যার সমাধান করতে সাহায্য করে ক্যান মিন্ট ময়শ্চারাইজারটি। আমার এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে
মনে হয় ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করো আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আমার চ্যানেলে নেক্সট কি কি ভিডিও আসতে চলেছে জানতে গেলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একেবারেই ভুলবেন না। আমি কবিতা আসবো আবার।